how to register your trust in India. So when you will be the decider, you want to register your trust in India, and you should know the rules and regulation and the process. So today I am discussing the how you will be register your trust and a complete process for the trust registration. So first you need to the choose one trust name. আমরা একটা trust name choose করতে হবে এবং trust name choose করার সাথে সাথে আপনাকে একটা address choose করতে হবে official address যে address আপনাদের working to activities গুলো ওখান থেকে হবে এবং হচ্ছে কিছু objectives কিছু segment like child development, women development, education and health and sports, medical and others কিছু social objectives and এই objectives গুলো চুজ করার পরে আপনাকে কিছু মেম্বার সিলেক্ট করতে হবে যে মেম্বার গুলো স্টেপ টু স্টেপ এই অবজেক্ট গুলো নিয়ে কাজ করবে আপনাদের অ্যাক্টিভিটিস পালন করবে সো অল দ্য মেম্বার শুড বি ডিজাইনেশন লাইক প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারার তো মিনিমাম তিনজন রিকোয়ারমেন্ট বাট ট্রাস্টে দুজনের হয়ে যায় একজন সার্টিফাই একজন ট্রাস্টি বাট যখন আপনারা কাজ করবেন ওয়েন ইউ উইল বি ওয়ার্ক বাট দেয়ার আর রিকোয়ার্ড দ্য মিনিমাম থ্রি মেম্বার্স বিকজ দ্য প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারার সো এই মেম্বার্স গুলো লাগবে এদেরকে রেডি করে নিয়ে আপনি দেন একটা ডিড ড্রাফটিং করে নেবেন ডিড ড্রাফটিং এর মধ্যে ট্রাস্ট নেম ট্রাস্ট ডিড কবে রেডি হচ্ছে সেখানকার প্রত্যেকটা মেম্বার ডিজাইনেশন অবজেক্টিভ তাদের কি পাওয়ার কি ফাংশন তো এই সমস্ত কিছু দিয়ে একটা ট্রাস্ট ডিড আপনাকে রেডি করতে হবে সো এই ট্রাস্ট ডিডটা কোনো একটা অ্যাডভোকেট বা সিকে দিয়ে আপনি রেডি করতে হবে বাট বেসিক্যালি অ্যাডভোকেটই ট্রাস্ট ডিড গুলো ড্রাফট করেন সো এই ডিটটা ড্রাফট করে নিয়ে আপনাদের রেজিস্ট্রি অফিসে আপনারা সাবমিট করবেন এবার এই যে রেজিস্ট্রি অফিস কোথায় রেজিস্ট্রি অফিস কি জিনিসটা সেটা কিভাবে জানবে শুনুন রেজিস্ট্রি অফিস হচ্ছে কি আপনাদের যেখান থেকে আপনাদের ল্যান্ড বা প্রপার্টি রেজিস্ট্রেশন হয় সেখান থেকে আপনাদের ট্রাস্ট রেজিস্ট্রি হবে সো এই ল্যান্ড আর প্রপার্টি যে রেজিস্ট্রেশনটা হচ্ছে ওটা আপনাদের প্রত্যেকটা জুরিডিকশন ওয়াইজ ভাগ করা হয় যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেন হচ্ছে কি আরে কলকাতা ধর্মতলা রেজিস্ট্রি অফিস এবং প্রত্যেকটা জুরিডিকশন ওয়াইজ আলাদা করে রেজিস্টার অফিস থাকে এবং ডিএসএলও থাকে ডিস্ট্রিক্ট রেজিস্ট্রি অফিস তো তিনটে একটা হচ্ছে অ্যাডিশনাল রেজিস্টার অফ অ্যাসুরেন্স যেটা আমাদের ধর্মতলা কলকাতা মেন অফিস আরেকটা থাকে ডিএসআর প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি অফিস আর একটা থাকে আমরা হচ্ছে এডিএস অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি অফিস যেটা প্রত্যেকের জুরিডিকশন ওয়াইজ থাকে তো পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রি আপনার আরে কলকাতা রেজিস্ট্রি অফিস থেকে হয়ে যায় বাকিগুলো বিভিন্ন জুরিডিকশন ওয়াইজ আপনাকে করতে হবে ওকে সো সেই রেজিস্ট্রি অফিসে যাবেন ট্রাস্টের ডিডের একটা ড্রাফট কপি তার সাথে আপনার যে মেম্বার গুলো আছে প্রত্যেকটা মেম্বারে আধার কার্ড প্যান কার্ডের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে ডিডটাকে সাবমিট করতে হবে ভেরিফিকেশন করার জন্য ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে ডিডের কোয়ারি হবে কোয়ারি হয়ে যাওয়ার পরে তারপর আপনাকে ফাইনাল ডিড ড্রাফটিং করতে হবে সেখানে কত স্ট্যাম্প পেপারের উপর প্রিন্ট আউট করবেন ডিডটা মানে স্ট্যাম্প ডিউটি দিয়ে আপনি ডিডটাকে পুরোপুরি কমপ্লিট করে নিয়ে এবার রেজিস্ট্রির ডেটে গিয়ে আমরা রেজিস্ট্রি করতে কোয়ারিটা যেটা বেরোয় ওই কোয়ারিটা ভ্যালিড থাকে 28 দিনের মধ্যে আমরা রেজিস্ট্রিটা করে নিতে হবে তারপর ওটা ইনভ্যালিড হয়ে যায় তো এই যে ডিড হয়ে গেল কোয়ারি হয়ে গেল কোয়ারি হয়েছে পুরো ফাইনাল ডিড রেডি করে সাবমিট করবে সেই দিন প্রত্যেকটা মেম্বারদের সেখানে প্রেজেন্ট হতে হবে প্রেজেন্ট হয়ে তাদের ফিঙ্গারপ্রিন্ট থাম সিগনেচার সমস্ত কিছু হয়ে যাওয়ার পর ডিড ভেরিফিকেশন তারপর হচ্ছে ফিস পেমেন্ট সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আপনারা হচ্ছে কি একটা আইজিআর কপি দেবে মানে ডিড নাম্বার জেনারেট হয়ে যাবে আইজিআর কপি ইন্সপেক্টর জেনারেল অফ তো রেজিস্ট্রেশন তো এই যে রেজিস্ট্রেশন ওখানে ডিড নাম্বার এবার এই যে আইজিআর কপি এটা আপনাকে রাখতে হবে এই আইজিআর কপি দিয়ে আপনি ওই ডিডটার কপি নিতে পারবেন মানে ডিডটা তুলতে পারবেন আদারওয়াইজ পারবেন না সো আইজিআর কপিটা আপনারা রেখে দেবেন তারপরে কিছুদিন পর ডিডটাকে যেমন স্ক্যান করে আপলোড হয়ে যাবে ওই ডিডটাকে আপনি ডেলিভারি করবেন ওরা দিয়ে দেবেন ডেলিভারি সেকশনে যাবেন গিয়ে হচ্ছে ওই আইজিআর দিয়ে দেবেন আইজিআরটা নিয়ে আপনাকে ডিড ডেলিভারি করে দেবেন সো এই হচ্ছে কি আপনাদের ট্রাস্ট রেজিস্ট্রেশনের প্রসেস সো আপনাদের যদি আদার্স কোনো ইনফরমেশন না থাকে বা কিছু যদি জানার থাকে আপনি আমাদেরকে সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা আপনাকে সাহায্য করবো এনি ট্রাস্ট ম্যাটার লিগাল ম্যাটার ট্যাক্সেশন অ্যাকাউন্টিং ম্যাটার আর এনজিও রিলেটেড কিভাবে আপনারা এনজিও নিয়ে কাজ করবেন কিভাবে এনজিও নিয়ে ফান্ড আনবেন কিভাবে এনজিওকে ডেভেলপমেন্ট করবেন প্রজেক্ট সমস্ত দেখতে আমরা আপনাকে হেল্প করবো সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও